সোনা যে সবাই উপস্থিত থাকবেন কিষাণগঞ্জ জয় দুইবারের এমপি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সুযোগ্য সন্তান এবং মহিলা নেত্রী আইভী রহমানের সুযোগ্য পুত্র জনাব রাজমহাজন পাপন তিনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন ফুলের দলের সাবেক সভাপতি জনাব মুতা সাহেব সিআইপি উপস্থিত থাকবেন লিটন সাহেব উপস্থিত থাকবেন আমাদের সবার প্রাণপ্রিয় ভাই জিসান ভাই আর এই আলোচনা সভার মূল কারণ হচ্ছে গিয়ে সামনে একাদশ আসন্ন নির্বাচন উপলক্ষে যা আমরা চাই যে আবারও তিনবারের মতো জনাব নাজমুল হাসান পাপনকে আমাদের ভৈরব পূজার্চর থানায় এমপি মনোনীত আপনারা জানেন যে এই দশ বছরে আমাদের এলাকায় অনেক উন্নত হয়েছে আমাদের ঘরে মোট 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো কিন্তু এখন আমাদের ঘরে ঘরে মোট 23 ঘন্টা বিদ্যুৎ থাকে আপনারা জানেন আগে আমরা লেখাপড়া করতাম টাকা পয়সা দিয়ে এবং আমরা বিনামূল্যে বই পাইতাম কিন্তু এখন আপনারা জানেন আমরা প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে স্কুল করা হয়েছে বিনামূল্যে পড়ার জন্য এবং প্রত্যেকটা উপজেলায় বিনামূল্যে পড়ার জন্য সরকারি কলেজ করা হয়েছে আর এই সব সরকারি কলেজ সরকারি স্কুল করার পিছনে আওয়ামী লীগ সরকারের অবদান আমরা চাই এই উন্নয়নের আপনাদের মূল ভূমিকা পালন করবেন